সাধ ও সাধ্যের মধ্যে মনের মতো ফ্ল্যাট বা প্লট খুঁজে পেতে শুরু হচ্ছে পাঁচ দিন ব্যাপী রিহ্যাব ফেয়ার। 21 ডিসেম্বর রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা রিহ্যাব ফেয়ার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবারের মেলায় থাকবে মোট 180টি স্টল, এর মধ্যে 3টি ডায়মন্ড প্যাভিলিয়ন, 7টি গোল্ড স্পন্সর, 22টি কো স্পন্সর, 16টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও 13টি আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে। 21 ডিসেম্বর বেলা 11টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। সেদিন ক্রেতা দর্শনার্থীরা দুপুর 2টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন, আর বাকি দিনগুলোতে মেলা চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও দুই ধরনের টিকিট থাকছে, 50 টাকায় মিলবে সিঙ্গেল টিকিট আর 100 টাকায় পাওয়া যাবে মাল্টিপল টিকিট। এন্ট্রি টিকিট থেকে পাওয়া সম্পূর্ণ অর্থ দুস্থদের সাহায্যার্থে খরচ করা হবে বলে জানান আয়োজকরা। মনির হোসাইন, সময় সংবাদ।